জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। দেখুন আমি কত কষ্ট করে তিন দিন ধরে এখানে আসব বলে এই বনদেবীর পুজো উপলক্ষে আমি এই কম্বল চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। আর এসে দেখছি ভোবা আমি 15,000 শীত বস্ত্র কিনে এনেছি, 5,000 সোয়েটার, 5,000 কম্বল আর 5,000 চাদর। এটা যেন মানুষ ঠিক মতো পায়, যদি না পান আমি নিজেও নজর রাখব। কাকে দিয়েছেন, এগুলো কোথায় রেখেছেন, 15,000 কোথায় রেখেছেন? নো, ফর দিস কনস্টিটিউয়েন্সি অনলি দিস এরিয়া, কোথায় সেটা, কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসছে, আমি অপেক্ষা করব এখানে। আমি তো বলেছি যে আমরা ডাইরেক্ট দেব, কারো থ্রুতে দেব না, বলা হয়েছে শোনেনি কেন? আমি বিডিও অফিসে রাখার জন্য তো পাঠাইনি, আমি তোমার কাছে এটা আশা করিনি শারদ। না আমি আর মিটিং করব কি, আমি তো ওইটাই দিতে এসেছিলাম শীতকাল। তা তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো তা আমার কোনো প্রয়োজন নেই। যদি বিডিওরা ঠিক মতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করেন, যদি ডিএমরা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আই এম সরি, আই হ্যাভ টু টেক অ্যাকশন। যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম।